ভূটানে এরা নাই কৰিছো বান্ধৰ পানী এই স্পষ্টীকৰণ দিলে ভাৰত ভূটান বন্ধুত্ব সংস্থাৰ উপদেষ্টা সিৰিং নামগেলে ৰাষ্ট্ৰখনৰ দক্ষিণ অঞ্চলত ধাৰাসাৰ বৰষুণৰ বাবেহে নামনি অসমত সৃষ্টি হৈছে জলপ্ৰলয়ৰ এই স্পষ্টীকৰণ আগবঢ়ালে ইতিমধ্যে আমি জনাইছো ভূটান ভাৰত বন্ধুত্ব সংস্থাৰ উপদেষ্টা সিৰিং নামগেলে তেওঁ কৈছে যে ভূটানে এৰা নাই কৰিছো বান্ধৰ পানী नहीं भैया आपने वो कुरीचू का डैम खोल दिया बोल के हमको एक तो सवाल पूछ रहा था तो पहला बात तो अभी जो भारी बरसात हो रहा है ये सिर्फ हम लोग का साउदर्न रीजन में हो रहा है आपका वेस्ट बंगाल का बॉर्डर हो गया असम का बॉर्डर हो गया वहाँ जितना हम लोग का डिस्ट्रिक्ट है वहाँ हो रहा है और ये जहाँ पर कुरीचू हाइडल प्रोजेक्ट है वहाँ उतना बरसात नहीं हुआ है हाँ वहाँ डैम है लेकिन डैम को काम जब पानी का इस नदी का इस जल स्तर कमती होता है उस टाइम में ठंडा महीना में तो पानी का वॉल्यूम बढ़ाने के लिए वो डैम को बंद करके और जितना पानी चाहिए वो मशीन का तरफ में जाता है और मशीन को घुमाता है और निकल के जाता है तो मैं इंजीनियर तो नहीं हूँ तो लेकिन मैं खुद जाके देखा हूँ उसमें उतना खतरा तो हम संभावना नहीं देखा বৰপেটাত কিছু উন্নত হৈছে বান পৰিস্থিতি অৱশ্যে এতিয়াও জিলাখনৰ বহু অঞ্চল প্লাবিত হৈ আছে বান কমিছে যদিও এতিয়াও ঘৰলৈ উভতিব পৰা নাই বানপীড়িতসকলে আশ্ৰয় শিবিৰত দুৰ্বিষহ জীৱন নিৰ্বাহ কৰিছে বৰপেটাৰ বানপীড়িতই উল্লেখযোগ্য যে বৰপেটাত চলিত বানত ক্ষতিগ্ৰস্ত হৈছে 12,60,000 লোক বৰপেটাত স্থাপন কৰা হৈছে 127টা বান শিবিৰ এই পৰ্যন্ত জিলাখনত বানত মৃত্যু হৈছে 5 জন লোকৰ প্লাবিত 609খন গাঁৱত ক্ষতি হৈছে 88,000 পশুধন ইপিনে হৰিজনৰ বান্ধ ছিগি প্লাবিত হৈছে বৰপেটা পৌৰসভাৰ আটাইকেইটা ৱাৰ্ড আনহাতে সাহায্যলৈ পাটবাসীত উপস্থিত হৈ বান পৰিস্থিতিৰ বুজ ল'লে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে যিহেতু পাটবাসী সত্ৰত আমাৰ প্ৰশাসনৰ কোনো ইতিমধ্যে আহিব পৰা নাছিল আৰু মই ধুবুৰীৰ পৰা আহি পোনে পোনে ইয়ালৈ আহিলোঁ যিহেতু পাটবাসী সত্ৰৰ লগত আমাৰ এটা সত্ৰীয়া সংস্কৃতি পৰম্পৰা জড়িত হৈ আছে আৰু মই যিহেতু সেই একে সত্ৰীয়া সংস্কৃতি পৰম্পৰাত জড়িত গতিকে সেইকাৰণে মই ধুবুৰীৰ পৰা আহি বাহিৰে বাহিৰে ইয়াতে আহিছোঁ আপোনাৰ আচামত যিহেতু বানপানীটো অহা নাই গতিকে আমাৰ অকল ভূটানৰ যিটো পানী আছিলে বা অতিপাত বৃষ্টিপাত হৈছিলে সেইকাৰণে পানীটো কমি যোৱাৰ সম্ভাৱনা অধিক কিন্তু এতিয়া মানুহে খোৱা পানীৰ অভাৱত ভুগিছে খাদ্য যিমানখিনি পাৰে প্ৰশাসনে দি আছে এতিয়া নাও নহ'লেও কিছুমান ট্ৰেক্টৰৰ জৰিয়তে ব্যৱস্থা কৰা হৈছে আমি সকলোৱে বিচাৰোঁ যে আমাৰ সপোনৰ এখন ঘৰ হওক কিন্তু প্ৰকল্পটো বনোৱাৰ পূৰ্বে কিছুমান জৰুৰী কথা আছে যিসমূহ আপুনি সদায় মনত ৰখাটো গুৰুত্বপূৰ্ণ জানো আহক এনে কিছু গুৰুত্বপূৰ্ণ কথা আপোনাৰ সপোনৰ ঘৰটোৰ দুৱাৰবোৰে অতিকৈ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে লাগিলে সেইখন আপোনাৰ কোঠাটোৰ দুৱাৰেই হওক অথবা মুখ্য দুৱাৰখনেই হওক প্ৰতিখন দুৱাৰেই আপোনালৈ নিৰ্জনতা আৰু সুৰক্ষা প্ৰদান কৰে আপোনাৰ ঘৰটোৰ গাঁথনি অনুযায়ী কেনেধৰণৰ দুৱাৰ ভাল আৰু তাৰ বাবে সামগ্ৰীৰ বিকল্প কি কি এইবোৰ কথা জনাটো অতিশয় প্ৰয়োজন আৰু এই মুহূৰ্তত আমি আপোনাক পুনৰ জনাওঁ মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতিৰ গৰম খবৰ গৰম হৈ উঠিছে ৰেডিশ্যন ব্লুৰ ৰাজনীতি গুৱাহাটীৰ হোটেল ৰেডিশ্যন ব্লুত নিশা উপস্থিত হ'ল মহাৰাষ্ট্ৰৰ আৰু 4জন বিধায়ক ইয়াকে লৈ বিদ্ৰোহী মন্ত্ৰী একনাথ সিন্ধেৰ শিবিৰত এতিয়া মুঠ বিধায়কৰ সংখ্যা বৃদ্ধি পালে 46জনলৈ বুধবাৰে পুৱাই 40জন বিধায়ক অহাৰ পিছত দুপৰীয়া পুনৰ 2জন নিশা পুনৰ 4জন বিধায়ক উপস্থিত হ'ল গুৱাহাটীত আৰু এতিয়া মহাৰাষ্ট্ৰ চৰকাৰৰ ভৱিষ্যত যেন নিৰ্ধাৰণ হৈ আছে ৰেডিশ্যন ব্লুৰ হোটেলৰ কোঠাত যথেষ্ট আকৰ্ষণীয় হৈ উঠিছে জমি উঠিছে মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতিৰ শেহতীয়া প্ৰেক্ষাপট দৃশ্যপট ঘনে ঘনে সলনি হৈছে আজি এই পদত্যাগ কৰিব পাৰে নেকি উদ্ধৱ থাকৰে সেয়াও এটা চৰ্চাৰ বিষয় আৰু সমান্তৰালকৈ চৰকাৰ ভঙা পতাৰ সমীকৰণ অব্যাহত আছে চৰকাৰ ভঙা পতাৰ ৰুদ্ধশ্বাস নাটক বৰ্তমান হোটেল ৰেডিশ্যন ব্লুত অব্যাহত আছে
আমি নন স্টপ কভারেজ আগবাইছো মহারাষ্ট্রের রাজনীতির এই গরম খবরের শেহতীয়াকু আমি পুনর্বার সংযুক্ত হম আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে। বিপুল, রেডিশন ব্রুত আপনি উপস্থিত আছে, নিশারে পর এই মুহূর্তলকে কি কি ডেভেলপমেন্ট এই মুহূর্ত জানিপরা হয়েছে? এই মুহূর্তে আমি এটা খবরে জানাব পারো জয়ন্ত আপনার যোগে আমার নিজে অসম নিজ দর্শক, যে উদ্ধব ঠাকরে সরকারের এক প্রকার পতন নিশ্চিত হয়েছে। কারণ কিয়লকে এটা মুম্বাইতে আছে, মুম্বাইর যরকারি বাসগৃহ আছিল বাসগৃহ ত্যাগ করে নিজের ব্যক্তিগত বাসগৃহ গুছি গৈছে। মানে এক প্রকার একটা কথা উমান পাইছে যে মুখ্যমন্ত্রী আর বেশি দিন টিকিব নারিব, হয়তো দুই এটা দিন থাকিব পারিব। কারণ কিয় যিমানখিনি একনাথ যেটা সিন্ধে তেখেতর লগত যিমানখিনি বিধায়ক আহিছে এটা সংখ্যা বাড়ি আছে। এটা আমি যেটো পরিসংখ্যা আসে যে 37 জন বিধায়ক আপনার আহিলে তেওঁলোকে বিধায়ক পদ খারিজ নহব, কিন্তু এটা 37তকৈ উপরত যাব যেন লাগিছে। কারণ 36 হয়ে গেল, ইয়াত 36 বিধায়ক এটা রেডিশন ব্রুত আছে আপনার অকল শিবসেনার, গতি আৰু এজন বিধায়ক লাগে 37, যেটোর বিধায়ক পদ খারিজ নহবর কারণে যে মেজিক নাম্বার বলে কোথাও মই। কিন্তু এটা আরো 4 জন বিধায়ক আহি আছে বলে আমি শুনেছো, যদি আহি আছে তেনেহলে শিবসেনাই যে যা 2019 চনের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনত যে 55খন আসন জিকিছিল তার ভিতর এটা 40 জনেই এটা সিন্ধের লগত যোগদান করব। গতি এই ক্ষেত্রে এক প্রকার যে উদ্ধব বালে সাহেব ঠাকরে তখন সরকারের পতন প্রায় নিশ্চিত বলে কোবা যায়। গতি আজির দিনটোর যাকালির নিশার যে ডেভেলপমেন্ট সেইটা আপনি সুদিছে, সেইটা ডেভেলপমেন্ট এনেকা যে ইয়াত যাকী বিজেপির যাকী মহারাষ্ট্রের রাজ্যিক সভাপতি ইতিমধ্যে আহি এই রেডিশন ব্লুতে বাহর পাতিছে। গতি যাকালি যদি তখনকলে 40 জন আসে তার আকো 4 জন, এটা 44 মানে এই সংখ্যাটা কেবল শিবসেনার নয়, ইয়াত বিজেপিরও আছে আর ইয়াতে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট নির্দলীয় বিধায়কও আছে। গতি গোটেখিনি লগ লাগি এটা 44 MLA এটা রেডিশন ব্লুত আছে, কিন্তু ইয়ারে ভিতরতে আপনার 36 MLA হয়ে গেল শিবসেনার। গতি মই এটা কথা কৈছিলোঁ যে জয়ন্ত, যে 55খন যে জিকিছিল আসন তারপর যদি 3টা ভাগ করে দিয়ে আপনি, তাহলে আমি 18.12 হয়ে যায়, মানে 18খনকে ধরকসন। গতি আপনার 2/3 মেজরিটি লাগে, গতি 36+ লাগে, 36+ হলে বিধায়ক পদ খারিজ নহব। গতি এই মুহূর্তে 36 রেডিশন গ্রুপ বহিয়ে আছে আর এজনের বিধায়কের অঙ্ক করব লাগে। কিন্তু আমি যে খবর পাইছো আর 4 জন বিধায়ক আহি আছে, আজি 10 বজাৰ বিমানত তেখেতসকলে আহি গুৱাহাটীত অবতরণ করব, তারপর পুনে পুনে রেডিশন গ্রুপ আহিব। এটা প্রশ্ন হল তেওঁলোকৰ হাতত যেতিয়া 40 জনের সংখ্যা হব, তারপর আর কিমান দিন গুৱাহাটীত থাকিব, নে মহারাষ্ট্রলে গুছি যাব জয়ন্ত, সেই কারণে সেইখিনি খবরও আমি জানিবলৈ চেষ্টা করিম। নিশ্চয় প্রতি মুহূর্তের খবর আপনার জড়িয়ে আমি দি আছো নিউজ18 দর্শকসল, কারণ মহারাষ্ট্রের বিসম্বাদী রাজনীতির অভিকেন্দ্র হয়ে উঠিছে এটা মহানগরীর হোটেল রেডিশন ব্লু। আপনি জানাইছে যে পুনের 4 জন বিধায়ক আহিব আর এই 4 জন অহার লগে লগে 40 জনলৈ সিন্ধের শিবির শক্তিশালী হব। আর এইখানে মুহূর্ত আপনারপা জানিব বিচারিম যে ইতিমধ্যে আপনি জানাইছে মহারাষ্ট্রের রাজ্যিক সভাপতিগুলো বাহর পাতিছে, তেনেস্থলত রাজ্য সরকারের ফল আজির দিন তাত কোন উপস্থিত আছে সেই কিনা তথ্য লাভ করেছে আপনি বিপুল? চাও জয়ন্ত, আমি শিবসেনা বলে কলে একেবারে সরু বাচ্চার পর আপনার ডাঙরজনেরলৈকে সকলে জানে যে আপনার যেটো বাল ঠাকরে যেটো বালে সাহেব ঠাকরের যেটো দল, এই দলটোয়ে আপনার মারাঠি কিং যেটো ছত্রপতি শিবাজী, সেই শিবাজীর নামেরে এই শিবসেনা দলটো গঠন হয়েছিল 1966 জুলাই মাহত। আর তারপরে বহুত ঘাত প্রতিঘাতর মাজেরে এনেকা একটা দিন পার করেছিল যে বালে সাহেব ঠাকরে 6 বছরের কারণে তেখেতক নির্বাচন খেলারপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিছু আপনার রায়াতর বাবে, যদি হিন্দু মুসলমান এই ধরনের পলিটিক্সের বাবে। কারণ কিয় তেখেতসকলে কট্টর হিন্দুত্ববাদী একটা দল আছিল, আপনিও জানে আমার দর্শকও জানে যে বিভিন্ন সময় ভারত পাকিস্তানের খেল যদি ওয়ানখেল স্টেডিয়ামত হয় তাহলে ফেটিহাব স্টেডিয়ামের ভিতরে এরি দিছিল, আনকি এনেকা হয়েছিল ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড ইন্ডিয়া পাকিস্তানের খেলা পিচ পর্যন্ত কাটি দিছিল, মানে হিন্দুত্বর একটা কট্টর হিন্দুত্ব। আর এটা সেই কথাটুয়ে একনাথ সিন্ধে ডাঙরিয়া এটা কয়ে আছে যে করবাত চরিত্রটা উদ্ধব বালে সাহেব ঠাকরে হেরুয়াইছে নাকি। কারণ কিয় একটা সময় যে বালে সাহেব ঠাকরে তখেতে যে আপনার NCP আর আপনার কংগ্রেস NCPর পিছত গঠন হল, যে আগত পাওয়ার যদি শারদ পাওয়ার তখন কংগ্রেসতে আসে বা বিলাসরাও দেশমুখ তখন কংগ্রেসত আসে, গতি কংগ্রেসের যুদ্ধ করে করিয়ে আপনার যে বালে সাহেব ঠাকরে নিজের শিবসেনার দল গঠন করেছিল সেই দলটোয়ে এটা NCP আর কংগ্রেসের লগ হয়ে চরিত্র কবাত হেরুয়াইছে নাকি, সেই কথাটুয়ে একনাথ সিন্ধে কৈছে যে মই বালে সাহেব ঠাকরের হিন্দুত্বর প্রতি মূল সমর্থন আছে। গতি এটা যে 4 জন বিধায়ক আহিলে 40 জন হব, এই 40 জন শিবসেনার, বাকি আপনার
আপনার বিজেপি মতো কলোয়ে স্টেট স্টেট প্রেসিডেন্ট আছে আর ইন্ডিপেন্ডেন্ট এম এল এ আছে এই গোটেবিলাকে ইয়াত কিমান সময় বাহর পাতিব নে আজি নিশালেকে গুছি যাব নাকি নে আর দুদিন থাকিব কেতিয়া রাজ্যপালের পা অনুমতি পাব এই গোটেই বিষয়বুর আহিব মই আপনার জড়িয়ে বা আমার দর্শকক আমি জানাম বিপুল অসম সরকারের মন্ত্রী বিধায়কে আতিথ্য প্রদান করে আছে বর্তমান রাজ আতিথ্য প্রদান করা হয়েছে অসম সরকারের ফলের পর আজির দিন কোন আছে সেই সন্দর্ভত কিবা তথ্য আছে নাকি আপনার হাতত চাওক অনবরতে অসম সরকারের ফলের যেহেতু ইয়াতে আপনার মহারাষ্ট্রের যে একনাথ সিন্ধে তেখেত আমি বহু কথাই নুই করব পারো কিন্তু তথাপিও একটা কথা হয় যে আগতে বিজেপির তিন দিনের কারণে চিফ মিনিষ্টারটো হয়েছিলে তারপরে আপনার যেটা শিবসেনায় উদ্ধব ঠাকরে শপথ গ্রহণ করলে আর তেখেতে দুই বছর আজ 200 দিন ধরে চলাই আছে আর 165 দিন হলে 3 বছরে হল এদিন কিন্তু এটা যেহেতু বিজেপির আপনি কৈছে 106 জন বিধায়ক আছে গতি এটা সম্পূর্ণ সরকার বিশেষ বিজেপি দলের ফলের আমি জয়ন্ত মল্ল বরুয়া পিজু হাজরী আপনার সুশান্ত বরগোহাঁ পল্লব লোচন দাস ইভেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাকালি হোটেলত আসলে গতি আমি আরো অল্প খবর লম যে ভিতর আরো কোনোবা বিজেপির নেতা বা কোনোবা মন্ত্রী বিধায়ক সাংসদ আছে নাকি বা আছে যদি কি করে আছে কি খবর আছে আর এটা এটা আমি অকমান পিছত আপনার নেক্সট বুলেটিনত আমি এটা ব্রেক করব পারিম খবর এই মুহূর্তে মানে ব্রেক নকরো আধা ঘন্টা পিছত সেই খবরটো কম যে ইয়াত এটা আজি এটা নতুন ঘটনা এটা ঘটিবলৈ গৈ আছে জয়ন্ত নিশ্চয় আমি অপেক্ষা করব লাগবে এটা বিগ ব্রেকিং আপনি ইতিমধ্যে ইঙ্গিত দিছে এটা বিশেষ ঘটনা হবলৈ গৈ আছে রেডিশন ব্লু হোটেলত আমি অপেক্ষা করিম বিপুল তারে বিপুল যেহেতু শেষ রক্ষার চেষ্টা অব্যাহত রাখিছে উদ্ধব ঠাকরে ইখনের পিছত সিখন বৈঠকত কালি মিলিত হয়েছিল আনকি একনাথ সিন্ধেক প্রস্তাব দিছিল মুখ্যমন্ত্রীর পদ এৰি দিয়া হব কিন্তু সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল পঞ্চায়েতেই একনাথ সিন্ধে চাওক একনাথ সিন্ধে তেখেত 2009 চনত প্রথমবারলে জিকিছিলে তেখেতে থানে যে অঞ্চল আছে মহারাষ্ট্রের জন এটা সকলে জানে জনবহুল অঞ্চল থানে থানের তেখেতে বিধায়ক হয়েছিল 2009 চনত প্রথমবারলে আর 2014 চনত দ্বিতীয়বারলে বিধায়ক হয়েছিল আর 2019 চনত তৃতীয়বারলে বিধায়ক হয়েছিল আপনি তেখেতে এতিয়া বর্তমানও আর্বান ডেভেলপমেন্ট মিনিষ্টার আর পিডব্লিউডি বিভাগের মন্ত্রী হয়ে আছে গতি তেখেতে হয়তো মনত পুহি রাখব পারে যে তেখেতে ডেপুটি চিফ মিনিষ্টার হব বিচারিছে নাকি কিন্তু এই গোটেই কথাবিলাক আজি সন্ধ্যা 7 বজার আগে আগে ক্লিয়ার হব আজ দুখনকৈ মিটিং আছে এখন মিটিং আছে এটা 45ত আর এখন মিটিং আছে 4 বজারে গতি গোটেই কথাবিলাক স্পষ্ট হব যে বিজেপি রাজ্য সভাপতিগারী মুখ্যমন্ত্রী হব না প্রাক্তন হব প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র তেখেত মুখ্যমন্ত্রী হব নে একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হব আসল কোনে মুখ্যমন্ত্রী হবলে বিচারিছে কিন্তু একটা কথা আমি স্পষ্ট করে দিব পারো যে উদ্ধব বালেসাহাব ঠাকরে আর সরকারের পতনটো প্রায় নিশ্চিত জয়ন্ত নিশ্চয় পতন প্রায় নিশ্চিত আর বিপুল এই মুহূর্তে আমি কিছু সময়ের বিদায় জানাম আপনি জানাইছে আধা ঘন্টা পিছত এটা বিশেষ ব্রেকিং নিউজ আগবাব আর এই ইঙ্গিত ইতিমধ্যে প্রদান করেছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল কুমার বর্মনে হোটেল রেডিশন ব্লুর পর আর এনেদরে বর্তমান যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে এই মহারাষ্ট্রের রাজনীতির খেলখন মহারাষ্ট্রের রাজনীতির যুজখন আর বর্তমান সমীকরণত ব্যস্ত হয়ে আছে বর্তমান রেডিশন ব্লু হোটেলত থাকা একনাথ সিন্ধের নেতৃত্ব থাকা 46 জন বিধায়ক শেহতীয়া খবর অনুসরি আজি পুনের 4 জন বিধায়ক সিন্ধের শিবিরত আহি যোগদান করব যে মেজিক নাম্বার 37 লাগে এন্টি ডিফেকশন লট নপরিবলৈ 37 জন বিধায়কর প্রয়োজন আর সেই সংখ্যাও যেন এতিয়া অনায়াসে পার করবলৈ গৈ আছে সিন্ধে একনাথ সিন্ধের শিবিরত পুনের 4 জনকৈ শিবসেনার বিধায়কে আজি দুপুরিয়ার ভাগত গুয়াহাটীত আহি যোগদান করার খবর এই মুহূর্তে হোটেল রেডিশন ব্লুর পর আমাক জানাইছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল কুমার বর্মনে আর ইয়ার লগেলগে এক প্রকার নিশ্চিত হয়েছে উদ্ধব ঠাকরে সরকারের পতন ইতিমধ্যে আজির দিনটিতে হয়তো পদত্যাগও করব পারে উদ্ধব ঠাকরে শেষ মুহূর্তলকে চেষ্টা অব্যাহত রাখিছে সরকার রক্ষা করবলে আনকি একনাথ সিন্ধেক মুখ্যমন্ত্রীর পদ এড়ি দিয়ার প্রস্তাব দিছে কিন্তু সেই প্রস্তাব পঞ্চায়েতেই নাকচ করেছে একনাথ সিন্ধে উল্লেখযোগ্য যে 2019 চনের বিধানসভা নির্বাচনের যে প্রি পোল এলায়েন্স আছিল বিজেপির সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাতর সেই মিত্রতা ভঙ্গ করে এনসিপি আর কংগ্রেসের সঙ্গে মিত্রতা স্থাপন করে সরকার গঠন করেছিল উদ্ধব ঠাকরে কিন্তু সেই উদ্ধব ঠাকরের দুর্গতে মুখ্যম আঘাত আনি একনাথ সিন্ধের বিসম্বাদী রাজনীতি আরম্ভ হল আর ইয়ারে এই রাজনীতি এটা চূড়ান্ত রূপ লাভ করেছে হোটেল রেডিশন ব্লুত বর্তমান অব্যাহত আছে মহারাষ্ট্র সরকারের নতুন সমীকরণ আমি খবরের ধারা অব্যাহত রাখিম গুড মর্নিং 18ত সময় হল এটি চমু বাণিজ্যিক বিরতির